শুভ নববর্ষ বন্ধুরা, আজ থেকে শুরু হলো বাংলা নতুন বছর 1431। আপনাদের এই বছরটা খুব খুব সুন্দর কাটুক, সবাই খুব সুস্থ থাকুন। আজ এই শুভ নববর্ষের সকালে বং ইন ক্যানাডার পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর সবাই খুব ভালো থাকুন। বছরের প্রথম দিনের সকাল দেখুন কি সুন্দর লাগছে, এই কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, গরম তো এখানে একদমই নেই, খুব সুন্দর একটা আবহাওয়া। আর বসন্তর এখন চলছে, দেখুন আস্তে আস্তে আমাদের গোলাপ গাছে আস্তে আস্তে পাতা আসছে। এই মুহূর্তে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন আমাদের এখানকার টেম্পারেচার। আজকে দিন শুরু হচ্ছে আমাদের একদম বাঙালি মতে লুচি আর তরকারি, তাই জন্য আমাদের এখন ভেতরে যেতে হবে। মা আর বাবলি দুজনে লুচি আর তরকারি তৈরি করছে, লুচি তরকারি খেয়ে আমরা আজকে মাটন আনতে যাব। মাটন তো আজকে খেতেই হবে। বেলা হয়ে গেছে লুচি আর ওদিকে আমাদের তরকারিও হয়ে গেছে, এইবার শুরু হয়েছে লুচি ভাজা। ও পারফেক্ট, একদম পুরো গোল আর পুরো ফুলেছে লুচিটা। লুচি না হলে পরে বছরের প্রথম দিনটা শুরুই করা যাবে না। এখন কি সুন্দরভাবে বাবলি আমাকে লুচি আর তরকারি সাজিয়ে দিয়েছে, এবার এই লুচি তরকারিটাকে সৎকার করতে হবে। অপূর্ব হয়েছে, আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, খুবই ভালো হয়েছে। এখন যাচ্ছি মাটন আনতে। পয়লা বৈশাখের সকাল, মানে পয়লা বৈশাখ মাটন খাবো না এটা তো হতেই পারে না। বিশেষ করে বারবি আর বাবলি দুজনে মাটন খেতে অসম্ভব ভালোবাসে, তো আমাদের ঘরের সামনেই বাজার সুপার মার্কেট 500 থেকে 600 মিটার দূরত্বে, তাই আমরা এখন যাচ্ছি মাটন আনতে। এত সুন্দর একটা দিন আজকে, এই 5-6 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন টেম্পারেচার, বাবলিও যাচ্ছে আমার সাথে, চলুন যাই বাজারে যাওয়া যাক। বসন্ত শুরু, তার সঙ্গে সঙ্গে যেটা এখানে সবচেয়ে মানুষের ভালো লাগে সেটা হচ্ছে চেরি ব্লসম। দেখুন চেরি ব্লসমও শুরু হয়ে গেছে, এটা হোয়াইট, আরও বিভিন্ন কালারের হয়, সেগুলো আস্তে আস্তে ফুটবে। এই যে রাস্তা দেখছেন, রাস্তার চারপাশে যত গাছ সব চেরি ব্লসম হয়ে যাবে আর এক মাসের মধ্যেই। আর আমাদের বন্ধুর বাড়ির সামনে দেখুন টিউলিপও ফুটে গেছে, এগুলো হচ্ছে একদম আর্লি স্প্রিং টিউলিপ। এরপরে ধীরে 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 আরও অনেক টিউলিপ, আরও বিভিন্ন কালারের টিউলিপ ফুটতে আরম্ভ করবে। আমরা আমাদের বাড়ির সামনে যে কমার্শিয়াল প্লেসটা আছে, যেখানে দোকানপাট সমস্ত কিছু আছে, সেখানে চলে এলাম। মাত্র 600 মিটার আমাদের বাড়ি থেকে, পায়ে হেঁটেই চলে এলাম। এখন আমরা রাস্তা পেরোবো। আমরা চলে এলাম আমাদের মার্কেটে হাঁটতে হাঁটতে, বলেইছিলাম অবশ্য 500-600 মিটার দূরত্ব, তো হেঁটেই চলে আসা যায়। দেখুন স্প্রিং কালেকশন, সমস্ত ফুল গাছও চলে এসেছে, এগুলো বাড়ির সামনে সবাই সাজায় সুন্দর করে, এগুলো হ্যাঙ্গিং হ্যাং করা যায় বাড়ির সামনের গেটে। ঢুকে গেলাম মার্কেটের ভেতরে, এবার আমরা যাব হচ্ছে যেদিকে মিট শপ, মিট সেকশন যেদিকে সেদিকে যাবো। আজকে শশা কম দামে আছে, শশা নিয়ে নিতে হবে। হ্যাঁ, বাজার করাতে আমাদের খুব এনজয়, সবসময় আমরা খুব এনথু নিয়ে বাজার করতাম, বাজার করতে আমাদের খুব ভালো লাগে। আসলে যারা খেতে ভালোবাসে তারা বাজার করতেও ভালোবাসে, আমরাও তাই, আমরা নানান রকমের জিনিস খেতে ভালোবাসি। এই মাটন সেকশন, চিকেন, এখানে একটা জিনিস দেখবেন যে মাটন চিকেন সমস্ত জায়গায় যেখানে কাটা হয় সেখানে কোনো রকম কোনো ব্লাড কোনো কিছু থাকে না, এত পরিষ্কার। এখানে নিয়ম নেই, সামনে কোনো লাইভ জিনিস কেটে বিক্রি করা আমাদের দেশে যেটা হয় সেরকমভাবে কখনো নিয়ম নেই। এখানে বিভিন্ন রকমের তন্দুরি আইটেম তৈরি করে রাখা আছে, আপনি শুধু বাড়িতে যাবেন আর ওভেনে বসাবেন, 20-25 মিনিটে তৈরি। আজকে পয়লা বৈশাখে ভেবেছিলাম মাছ খাবো, কিন্তু মাছ এখানে ম্যাক্সিমাম এই সুপার মার্কেটে মাছ হচ্ছে স্যামন, কড, তারপরে আপনার এই সমস্ত ফিশ বেশি, বাঙালি মাছ মানে যেটা আমরা রুই কাতলা সেগুলো এইখানে যেতে পারে, আমাদের বাংলাদেশি মার্কেটে যেতে হবে, তো আজকে আর টাইম নেই সেই জন্য আর যাওয়া হলো না। আজকে ঠাকুরের পুজো আছে, ঠাকুরকে কাজু বরফি দেওয়া হবে, সেই জন্য এখন এই দিকে চলে এলাম। যেদিকে মিষ্টি এগ সমস্ত কিছু এখানে থাকে, তো কাজু বরফি সব একটা নির্দিষ্ট টেম্পারেচারে এখানে সমস্ত কিছু রাখা আছে। কাজু বরফি ঠাকুরের জন্য কাজু বরফি নিয়ে নেওয়া হলো, বারবিও খুব ভালোবাসে।
অবশ্য বারবি যেটা বাবলি যেটা বলছেন সে নিজেও খুব ভালোবাসে মিষ্টির পোকা, মিষ্টি খেতে না জিলিপি এটা নেব না, জিলিপি বিকেলবেলা আমরা গরম গরম জিলিপি ওখানে ভাজবে সেখান থেকে নেব। মিষ্টি আর মাংস এই দুটো বাবলির সামনে ফেলে রেখে দিলে পরে মানে কিলো কিলো মনে হয় শেষ করে দেবে। বাড়িতে মা আবার স্নান করে পুজো দিয়ে দিয়েছে, এই প্রথম এবছরের ড্যাফোডিল আমাদের যেটা হয়েছে সেই ড্যাফোডিল ফুল মাকে দেওয়া হয়েছে, মা তারা, মা আদ্দামা, আমাদের ঠাকুরঘর। বাজার হয়ে গেল, বাজার করে আমরা চলে এলাম। এইবার আমরা রান্না করব বারবি আর বাবলির স্পেশাল মাটন। মাটনটা অবশ্য আমি রান্না করি, এখানে মা অলরেডি করছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, মাছের মাথা সব ভাজা শুরু হয়েছে আর এখানে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, তো মা করবে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর আমি করব মাংস, এই পাঁঠার মাংস গোট, আর এখানে চপস, গোট চপস নিয়ে আসা হয়েছে। বাবলি আর বারবি দুজনেই পাঁঠার মাংস অসম্ভব ভালোবাসে, গোট রিব মানে পাঁজর, আর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, মাংসগুলোর সাইজ এরকম রেখেছি। মাংসটা এবার রান্না করা শুরু করি, ভালো করে ধুয়ে নিলাম। আমার যেটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা মা রান্না করছে, সেটার প্রসেসিং এখন চলছে। এইটা খাওয়ার জন্যই আমি আরও বেশি করে বসে আছি, সবসময় তো এটা তৈরি করা হয়ে ওঠে না, তো আজকে বললাম পয়লা বৈশাখ মাছের মাথা দিয়ে মুগ ডালটা করো। ডাল সোমবার হয়ে গেল প্রায়, এটা হয়ে যাবার মুখে, এটা এটার মধ্যে কী করবে? ও ডালের ফোড়নটা ওটার মধ্যে করবে, তাই তো? হ্যাঁ, ওটা গরম হোক। মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেল, আলু সেদ্ধ করতে হবে, আলু ছাড়া তো পাঁঠার মাংস ভাবাই যায় না, আর এখানে রসুন আর আদা থেঁতো করা হয়ে গেছে। মাংসটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, তা সিদ্ধ হয়ে গেছে, এখন এইবার মাংসটাকে রান্না করতে হবে। মাংস রান্না শুরু হয়ে গেল, পেঁয়াজ রসুন আর বড় বড় আলু এই দিয়ে হচ্ছে পাঁঠার মাংস, এই যে সেদ্ধ করে রেখেছি আর যে একটা গন্ধ বেরোচ্ছে সেই গন্ধটা শুকে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন পাড়ায় পাড়ায় রোববার দিন সকালবেলা পড়াশোনা করার পর খেলাধুলা হতো আর খেলতে খেলতে পাড়ার বিভিন্ন বাড়ি থেকে সব পাঁঠার মাংসের একটা গন্ধ আসতো, সত্যি কতক্ষণে খেলাধুলা শেষ হবে আর খেতে বসবো দুপুরবেলা, সেই স্মৃতিটা উঠে এলো। মাংস প্রায় শেষ হওয়ার মুখে, প্রায় তৈরি হওয়ার মুখে, যত ফুটছে তত গন্ধ বেরোচ্ছে, এই যে পাঁঠার মাংসের গন্ধ, কি গন্ধ! ইউটিউব কবে যে এই গন্ধটা কেউ আপলোড করতে পারবে কে জানে, নিশ্চয়ই একদিন হয়ে যাবে। আপনারা যারা রান্না করে করে এই যে ভিডিও তুলছেন আপলোড করছেন সেই সমস্ত গন্ধও পাওয়া যাবে, সে একটা দিন হবে বটে, আজ না হোক আজ থেকে 100, 200, 300 বছর পরে হবে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম এই যে এত সুন্দর সুন্দর ভিডিও সারা পৃথিবী জুড়ে ব্লগাররা বলুন, অ্যামেচাররা বলুন, বিভিন্ন লোক এই যে ভিডিওগুলো আপলোড করতে থাকে, ভেবে দেখুন একবার 300-400 বছর পরে যখন কোনো লোক সবাই যখন এই সমস্ত পুরনো ভিডিওগুলো দেখবে তখন তারা কি, তাদের মনটা কেমন হবে, তাদের ঠিক কেমন লাগবে। সুন্দর করে স্যালাদও তৈরি হয়ে গেল, পেঁয়াজ আর শশা দিয়ে, আর এখানে লেটাস আছে, লেটাস দিয়ে এবার লেবুর রস দিয়ে, লেবুর রসটা দিয়ে নিই, লেবুর রসটা দিতে হবে আর একটু নুন দিতে হবে, এখানে মাংস তৈরি। আমার ওয়াইফ আবার একটু অলিভ খেতে ভালোবাসে, তো রিসেন্টলি আমরা কস্কোতে খুব ভালো অলিভ পেয়েছি গ্রিস থেকে আসা, অলিভগুলো সত্যি খুবই সুন্দর, আমি যখনই পাই একটা দুটো করে খেয়ে নিই, অলিভ খাওয়া নাকি খুব ভালো হার্টের পক্ষে। পরিবেশনের পালা, পরিবেশন হয়ে গেছে, বাবলি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, পাঁচমিশালি তরকারি, শাক, ভাত, এটা হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, এখানে সালাদ, এটাও সালাদ, আর এখানে সেই বড় বড় আলু দিয়ে পাঁঠার মাংস, মাটন সানডে স্পেশাল, পয়লা বৈশাখ স্পেশাল না, আজকে পয়লা বৈশাখ কিন্তু এটা তো সানডে স্পেশাল রান্না। মাছের মাথা দিয়ে ডালটা খাবার জন্যই অ্যাকচুয়ালি আমি বসে আছি, এত ভালো লাগে আমার খেতে,
বারবি আর আমি খেতে বসে গেছি বারবির প্রিয় মাটন রিব রিব খেয়ে দেখ, মুখটা দেখো চকচক করছে, খেয়ে দেখ মা কেমন করেছি। গরম, হ্যাঁ গরম তো হবে, গরম না হলে পরে এই মাংস ভালো লাগে? ভালো, চলো আমি আর বারবি খেতে বসে গেছি। রিপ তো তোমার সবচেয়ে প্রিয়, কেমন হয়েছে রিপটা? ভালো ভালো, আমিও ঢালি। আমি অবশ্য কম খাই পাঠার মাংস, ওটা ডাক্তারের বারণ, তাই জন্য। তবে আলুটা আমি নিলাম, ও ভীষণ গরম, দাও তো আমি নিতে পারি না। এই নলির হাটটা তোমার কাছে পড়েছে, এটা টানো, বারবি নলিটা খাবি নাকি? টানবি এরকম করে? ওটা পারবি না, তোরা তো জোর নেই। ভালো হয়েছে? এই সময় তোর ঝাল লাগে না, না আর অন্য সময় এই ঝাল লেগেছে ওই ঝাল লেগেছে, কত কি। আজকে অবশ্য ঝাল বেশি দিও না, দেখি নইটা টেনে একবারে বার করতে পারিস কিনা। এই ধুয়ে গেল তো একবারে বার করে, এদিকে দেখ কিছুটা আছে নাকি, না পুরোটাই দিই, এরকম হয় দেখা, এরকম হয় দেখা। ও বাবা পুরো সব শেষ করে দিয়েছে এক টানেই সব, ইয়ামি। পাঠার মাংস বারবি, মাটন পেলে আর কোনো কিছু চাই না। পাঠাটার খুব ভালো সদগতি হলো সবার, একদম আর তো মাছ দেওয়া হবে না গো থালা, শুধু জাস্ট গিয়ে রেখে দিতে হবে বারবি। আজকে পয়লা বৈশাখের এই দুপুরে এই যে মাটন, মাটন অবশ্য আমি অনেকদিন বাদে খেলাম, মাটন তো খাই না আমি একদম। খুব সুন্দর হলো সমস্যা, অবশ্য নিজে রান্না করেছি, নিজে ভালো কখনো বলা উচিত না, খুব ভালো বলে যা বলবে বাবলি আর মাই বলবে আর বারবি বলবে। এবার আমাদের স্যালাড খাওয়া, এতক্ষণ আমরা বাঘ হয়েছিলাম, বাঘ হয়ে মাংস টাংস খেলাম, এবার গরু ছাগলের মতন আমরা এখন স্যালাড খাবো। লেটাস আর অলিভ দুটোই, মাকেও দাও না, খায় না আজকে। আমাদের বাড়ির ড্রাইভারের চাকরি বদলে গেছে, আজকে নতুন ড্রাইভার আমাদের বাড়িতে অ্যাপয়েন্ট হয়েছে। পয়লা বৈশাখের দিন কালীবাড়ি আসবো না, এটা তো হতে পারে না, তো টরন্টো কালীবাড়িতে চলে এসেছি, এটাই আমাদের কাছে দক্ষিণেশ্বর। এখানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, বারবির এক বান্ধবী ডান্স করবে। এসো হে বৈশাখ আর এই কিলাবন্য, কালীবাড়ি থেকে ফিরে চলে এলাম, সন্ধে হয়ে গেল, কিন্তু এখন আপনারা আশপাশ দেখলে পরে বুঝবেন না এটা হচ্ছে সন্ধে হয়ে গেছে, তার কারণ আস্তে আস্তে দিন বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে সন্ধে 7টা মতন বাজে, 8টা সাড়ে 8টার আগে সূর্যাস্ত হবে না এই মুহূর্তে। টেম্পারেচার তো খুবই সুন্দর, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন। আবার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক তো করবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকুন, আপনাদের সবার সবার খুব খুব ভালো কাটুক, সুস্থ থাকুক সবাই, এটাই কামনা। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবো, টাটা।